हेलो भिवर्स, वेलकम बैक टू माय चैनल। सबाई के स्वागत जानिए शुरू करछि आमार चैनले आरेकटी नतून एपिसोड। केमन आछेन सबाई? आशा करी सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब होममेड ट्यांक पाउडारेर रेसिपि। आमी दुई धरनेर ट्यांक पाउडार आपनादेर बासाय तैरि करे देखाबो, आर एई दुई धरनेर ट्यांक पाउडार जदि आपनारा बासाय तैरि करते पारेन, एई रेसिपि फलो करे आपनारा सब फ्लेवारेर ट्यांक पाउडारई बासाय तैरि करते पारबेन। पड़छे प्रचंड गरम, आर एई गरमे तो बाच्चादेर सबसময় শরবত খাওয়াতে হয়। আর এর জন্য আমার এই রেসিপিটা আপনারা এই ট্যাঙ্ক পাউডার বাসাতে বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারবেন, কোনো রকম প্রিজারভেটিভ বিহীন পাউডার। আর এটি বানালে কিন্তু টেস্টও কোনো অংশে কম না, খেতে খুবই মজা। আর আসছে রমজান, এই রমজানে আপনারা এই ট্যাঙ্ক পাউডার বাসায় বানিয়ে রেখেও কিন্তু প্রতিদিন ইফতারিতে খেতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমি আজ আপনাদের দুটি ফ্লেভার মানে লেমন ফ্লেভার ও অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক পাউডার বানিয়ে দেখাবো। আমি প্রথমে আপনাদের লেমন ফ্লেভারের ট্যাঙ্ক পাউডার বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি যা যা উপকরণ ব্যবহার করেছি: হাফ কাপ চিনি, দুই টেবিল চামচ গ্লুকোজ পাউডার, হাফ চা চামচ সাইট্রিক অ্যাসিড, 1/4 চা চামচ লবণ, আর এখানে আমি নিয়ে নিয়েছি গ্রিন ফুড কালার ও নিয়ে নিয়েছি লেমন এসেন্স। এখানে আমি গ্রিন ফুড কালার ব্যবহার করব পরিমাণ মতো, মানে 1/4 চা চামচের মতো আমি দেব, এবং লেমন এসেন্স ব্যবহার করব হাফ চা চামচ। তাহলে চলুন শুরু করা যাক মূল রেসিপি। এখানে আমি ব্লেন্ডারের একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সমস্ত উপকরণ আমি অ্যাড করে দেব। দিয়ে দেব হাফ কাপ চিনি, 2 টেবিল চামচ গ্লুকোজ পাউডার, হাফ চা চামচ সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড আপনারা যে কোনো সুপার শপে অথবা বড় বড় মুদি দোকানেও পেয়ে যাবেন। 1/4 চা চামচ লবণ অ্যাড করে দেব, হাফ চা চামচ লেমন এসেন্স। আমি এখানে ব্যবহার করছি অর্গানিকের লেমন এসেন্স, আর এই অর্গানিকের লেমন এসেন্স কিন্তু খুবই স্ট্রং একটি ফ্লেভার। দিয়ে দিলাম 1/4 চা চামচ গ্রিন ফুড কালার। এখানে আপনারা গ্রিন ফুড কালারের ব্যতীত আপনারা ইয়েলো কালারটাও ব্যবহার করতে পারেন হালকাভাবে। এখন সমস্ত উপকরণ আমি ব্লেন্ড করে নেব। আমি 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি। দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে গিয়েছে। আমি চারে চার থেকে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। কালারটা আমি এরকমই রাখবো, আপনারা যদি আরও গাঢ় করতে চান তাহলে আরেকটু কিন্তু কালার অ্যাড করে নিতে পারেন। আমার কিন্তু লেমন ফ্লেভারের ট্যাঙ্ক পাউডার রেডি, এখন আমি ঢেলে নেব। আমি লেমন ফ্লেভারের ট্যাঙ্ক পাউডার বানিয়ে নিয়েছি, আর এই ট্যাঙ্ক পাউডার আপনাদের দেখার সুবিধাতে আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। আর এই ট্যাঙ্ক পাউডার আপনারা কিন্তু একটি এয়ার টাইট কন্টেনারে ভরে এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন, নিজেরাও খেতে পারবেন এবং বাচ্চাদেরও খাওয়াতে পারবেন। আর বাচ্চারা তো এই ট্যাঙ্ক পাউডার খুবই পছন্দ করবে, আর এই গরমে বাচ্চাদের কিন্তু পানির চাহিদা পূরণ করবে এই ট্যাঙ্ক পাউডার। আর ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো, বাইরে কেনা ট্যাঙ্ক পাউডারের চাইতে কিন্তু এই ট্যাঙ্ক পাউডার কোনো অংশে কম নেই, বরং কেমিক্যাল মুক্ত প্রিজারভেটিভবিহীন একটা বাসায় তৈরি নির্ভেজাল ট্যাঙ্ক পাউডার। এবার আমি আপনাদের বানিয়ে দেখাবো অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক পাউডার। এই ট্যাঙ্ক পাউডার বানাতে কিন্তু আমি আগের উপকরণের মতোই সমস্ত উপকরণ ব্যবহার করছি, শুধু কালার আর ফ্লেভারটা এবার আমি চেঞ্জ করছি। এর জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি, 2 টেবিল চামচ গ্লুকোজ পাউডার, হাফ চা চামচ সাইট্রিক অ্যাসিড, 1/4 চা চামচ লবণ, আর নিয়ে নিয়েছি অরেঞ্জ ফ্লেভার। এখানে আমি আপনারা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ডের ফ্লেভার ব্যবহার করবেন ও কালার ব্যবহার করবেন। আর নিয়ে নিয়েছি অরেঞ্জ ফুড কালার। এখানে আমি হাফ চা চামচ অরেঞ্জ ফ্লেভার এবং 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার ব্যবহার করব। এখানে আমি পুনরায় একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখন সমস্ত উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দেব হাফ কাপ চিনি, 2 টেবিল চামচ গ্লুকোজ পাউডার, হাফ চা চামচ সাইট্রিক অ্যাসিড। এখানে কোনো উপকরণই কিন্তু স্কিপ করা যাবে না, বিশেষ করে সাইট্রিক অ্যাসিড তো স্কিপ করা যাবেই না। ও দিয়ে দেব 1/4 চা চামচ লবণ, হাফ চা চামচ অরেঞ্জ ফ্লেভার, 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার। সমস্ত উপকরণ পুনরায় আমি 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। আমি 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে গিয়েছে। আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং একটি বাটিতে ঢেলে নেব। রেডি হয়ে গেল অরেঞ্জ ট্যাঙ্ক পাউডার। আর দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্ক পাউডারে কালারটা কতটা সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অসাধারণ, আর বাচ্চারাও কিন্তু মজা করে এই ট্যাঙ্ক খাবে। আর এই ট্যাঙ্ক পাউডারও আপনারা কিন্তু এক মাস একটি এয়ারটাইট কন্টেনারে ভরে বাইরে রেখে কিন্তু সংরক্ষণ করতে পারবেন এবং বাচ্চাকে খাওয়াতে পারবেন, নিজেরাও খেতে পারবেন। এখন এই ট্যাঙ্ক পাউডার আমি কীভাবে তৈরি করতে হয় আপনাদের দেখিয়ে দেব।
এখানে আমি ট্যাং পাউডারগুলো নিয়ে নিয়েছি আর দুই গ্লাস পানি নিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে আপনাদের লেমন ট্যাং পাউডার বানিয়ে দেখাবো। এখানে আমি ট্যাং পাউডার থেকে এক টেবিল চামচ ট্যাং পাউডার উঠিয়ে রেখেছি আর সেটা আমি গ্লাসের মধ্যে দিয়ে দেব। একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল আমার লেমন ট্যাং পাউডার। এখন জাস্ট বাচ্চাদের পছন্দের জন্য আমি একটি লেমনের টুকরো মাঝখানে ভিতরে দিয়ে দিলাম ও ওপরে একটি লেমন টুকরো অ্যাড করে দিলাম। এবার আমি দেখিয়ে দেব অরেঞ্জ ট্যাং পাউডার। সেমভাবে আমি এক টেবিল চামচ অরেঞ্জ ট্যাং পাউডার তুলে রেখেছিলাম, এখন আমি অ্যাড করে দিলাম। দিয়ে আমি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কালারটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এসেছে, একদম কেনা ট্যাং পাউডারের মতো কিন্তু কালারটা চলে এসেছে। এখন আমি ভিতরে দিয়ে দেব একটু বাচ্চাদের পছন্দের জন্য মাল্টার টুকরো। জাস্ট এটা পুরোপুরি অপশনাল, ওই একটি মাল্টার টুকরো আমি এখানে রেখে দেব। তো রেডি হয়ে গেল আমার লেমন ট্যাং পাউডার ও অরেঞ্জ ট্যাং পাউডার। অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হবে আর এই ট্যাং কিন্তু আপনাদের বাসার ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে, বিশেষ করে ছোটরা তো খুবই পছন্দ করবে। খেলাধুলা শেষে বাচ্চাদের ঝটপট আপনারা এক গ্লাস ট্যাং পাউডার গুলিয়ে দিতে পারবেন। তো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।